ঝিপি ঝিপি বর্ষা হেউথায়, পুনি ছাড়ি যাউথায়। আমি চালিথাও বাণীবিহার বিপরীত পার্শ্ব রাস্তায়, অর্থাৎ রসুলগড়ু জয়দেব বিহারকু সংযোগ করুথবা রাস্তা দি। সেই ঝিপি ঝিপি বর্ষা কিছু সময় উপরে ছাড়িগলা। আম নজর পড়িলা রাস্তা পার্শ্বরে ঠিয়া হইথিবা জনে ঝিয়ঙ্ক উপরে। সে রাস্তা পার্শ্বরে থিবা গছ স্থানমানঙ্করে কিছু গোটে করুথিলে। ঝিওটি কণ করুছি দূরর অনুমান লগাইবাকু চেষ্টা করুথলু। যাহা দেখাগলা কি গোটিয়ে ছোট গছকু মাটি খোলি লগাউথিলে। মনরে আমার উৎসাহ টিকে হেলা জানিবা পাইঁ। সেই ঝিওটি পাখুকু যাই পৌঁছিবা পরে আউ জনে বয়স্ক ব্যক্তি ব্যাগটিয়া হাতরে ধরি গছ পরে গছ সেই ঝিওটিকু বড়াই চালিথান্তি। তেবে কিছু সময় ভিতরে ঝিওটি সহিত যোড়ি হেলে জনে মহিলা। সমস্তে মিশি গছ লগাই চালিথান্তি, আউ গছ লগাই লগাই পরস্পর সহিত কথা হেউথান্তি। কথা কোন কি আজিকালি প্রায় সমস্তঙ্কু মোবাইল পাগল করেছি। তেবে মোবাইল বিনা গোটিয়ে মুহূর্ত সতে যেমিতি এমানে বঞ্চি পারিবে নাহিঁ। অনেক সময় লোকঙ্কর মোবাইলরে বিতি যাউছি। বহুত কম লোক মুণ্ডগণতি সমাজর মঙ্গল চিন্তা করিথান্তি। আমি একথা কহুছু এইথিপাইঁ কি সমাজর যদি আমি সমস্তে মঙ্গল চাহিঁ মঙ্গল করন্তি, তেবে আজি এভলি স্থিতি রহিনথান্তা। তেবে যেউমানে সমাজর এবং জাতির প্রত্যেক ব্যক্তিঙ্কর মঙ্গল চাহান্তি সেমানে নিশ্চয় কিছু ভালো কাম করিথান্তি। তেবে আমি কথা হেলু এমানঙ্ক সহিত। এমানে কেহি কাহাকু জানি নথিলে কি চিহ্নি নথিলে। এমানঙ্ক মধ্যরু ঝিয় জনঙ্কর নাম রোজালিন বিশ্বাল। সে এই ভুবনেশ্বরে রহি পাঠ পড়ুছন্তি। আউ মহিলাঙ্কর নাম প্রিয়ম্বদা বিশ্বাল। তাঙ্কর গোটিয়ে ছোটিয়া ঝিয়টিয়ে। এই নিকটরে থিবা বিএমসি স্কুলে ঝিওকু সে পড়ান্তি। সমস্তে আজির দিনরে অন্যান্য কামরে ব্যস্ত রহুথিবা বেলে এমানে কিন্তু নিজকু গছ লগাইবা কামরে ব্যস্ত রাখিছন্তি। তেবে এই গছ লগাইবা পছর কাহিনী কণ সেমানে আমকু কহিথিলে। সেতেবেলে খরা দিন চালিথিলা। দিনে প্রিয়ম্পদা আসিথিলে ঝিওকু স্কুলকু ছাড়িবা পাইঁ। খরা হেউথাই কেউঁঠি বি টিকে ছাই মিলিলানি আশ্রয় নেবা পাইঁ। সেই দিনঠারু পণ কলে গছ লগাইবে। আউ সেই দিনঠারু আজিকু তিনি বর্ষ হেলানি গছ লগাইবারে নিজকু নিয়োজিত করিছন্তি। খালি সেতিকি নুহে, বিভিন্ন মহিলা মানঙ্কু একাঠি করি গছ লগাইবা ভলে মহত কাম করি চালিছন্তি। নিজ হাতরু টঙ্কা খরচ করি সাঙ্গরে গোটিয়ে বয়স্ক বুড়া মৌসাঙ্কু ধরি এই গছ লগাইথান্তি রাস্তা পার্শ্বরে। আউ রোজালিন ভুবনেশ্বরের কম্পিটিটিভ পাই প্রস্তুত করুথবা বেড়ে সমাজ পাই গছ লগাইবা ভলি মহত কামরে সে নিজকু নিয়োজিত করিছন্তি। এমানে কেহি কাহাকু যদিবা চিহ্নি নথিলে, কিন্তু পর মুহূর্তরে রোজালিন যেতেবেলে দেখা হইতিলে প্রিয়ম্বদা বিশ্বাঙ্ক সহিত, আউ তাঙ্কর মহত কার্য শুনিথিলে, সেবেঠারু একাঠি গছ লগাইবা পাই স্থির করিথিলে। তেবে রোজালিন আউ প্রিয়ম্বদা বিশ্বাঙ্কর এই মহত কাম নিহাতি প্রশংসাযোগ্য। মোর ঝিও এইটি পাখে বিএনপি স্কুলে পড়ে, মু তাকু নেকি আসলা বেলে এতে গরম হোতলা যে সে গলে মামা ভারি গরম হচ্ছে ভারি গরম হচ্ছে, তো মু ভাবিলি এটি গোটে ছিড়া হওয়া পাই গোটে গছটি এই পাখে না, তো গছ আটলিস্ট দিলে মো ঝিওকে এটা ছিড়া করে দিয়ে, তো সেই সেদিন ঠিক মু ভাবিলি যে না কিছু আমি গছ লগে গছ লগাইবা। আর তারপরে মোর সেইটি তার মানে আমার প্যারেন্টস মানে আমি মিশিয়ে কথাবার্তা হই সেটু গছ লগাইবা আমি ভাবিলু। সেইদিন তারপরে আমি কথাবার্তা হয়ে কেমিতি কোণ গছ লগাইবু তার সেই সোর্স বাহার করে সেটু আমি গছ তিন বর্ষ হল আমি গছ লগাই আসিছু। আউ আজি যেহেতু গোটে কার্গিল বিজয় দিবস তাকু তার স্মৃতি উদ্দেশ্যে আজি আমি চিন্তা কলু আজি নাই আমি আজি কিছু গছ লগাইবা সেপে আমি গছ লগাউছু। আউ আপন মানে এই যে মু পার্কে কথা হউতিলি গছ কেমিতি আনিবা কেমি কোউ গছ আনিবা, তারপর জনে কহুতিলে পাহাড় কি জঙ্গল মানকরে মঞ্জি ফোপড়া হবা, সেমতি এই কথাবার্তা হেলা বেলকু এই ঝিও যেতিলে কইলে দিদি মো পাখে আম্ব টাকুয়া অছি আউ আমি পকাইবা, মু কইলে হ্যাঁ আম্ব টাকুয়া অছি যদি আনিবা আন আমি পকাইবা। তো সেই আর বর্ষ ঠারু সিয়ে আমার সহিত মিশিকি আমি বালিযাত্রা পড়িয়া ভুবনেশ্বর বালিযাত্রা পড়িয়ারে গছ আমি লগাইছিলু আম্ব টাকুয়া নেকি চন্দকা জঙ্গলরে আম্ব টাকুয়া লিম্ব মঞ্জি এমতি আমি পকাইছিলু। মোর বহুত আগরু ইচ্ছা থিলা গছ গছ লগাইয়া পাই, তেনু মানে যেহেতু পরিবেশ প্রদূষণ আউ মাত্রা এতে বড়ি গলানি যে মনিষ খরা দিনে রহি পারনি, এতে জোরে টেম্পারেচার বড়ি গলানি মানে বহুত অসহায় পড়ছি বঞ্চিবা, তেণু আগুরু কোটি না কোটি ইচ্ছা থিলা গছ লগাইবা পাই কিন্তু কিছু গোটে মিলুনথিলা কা সহিত লগাইবি কেমিতি লগাইবি। তেণু দিনে মু আম হোস্টেল পাখরে গোটে পার্ক অছি সেটিকে গোটে
ଇଭିନିଂ ୱାର୍କ କରିବା ପାଇଁ ଯାଏ ସେଇଠି ରିମା ଦିଦିଙ୍କୁ ଦେଖିଲି। ତାପରେ ସିଏ କଥା ହଉଥିଲେ ଜଣେ ସାର୍ଙ୍କ ସହିତ କଥା ହଉଥିଲେ ଗଛ କେଉଁଠୁ ନର୍ସରୀରୁ ଆସିବ, କେମିତି ଆସିବ, କ'ଣ କେଉଁଠି ଲଗେଇବା, କେଉଁ ଗଛ ଲଗେଇଲେ ବେଶୀ ଟାଇମ୍ ବଞ୍ଚିବ। ତ ସେଇ ବିଷୟରେ ମୁଁ ଶୁଣିଲି ଯେତେବେଳେ ମୋତେ ଟିକେ ମୋର ଯେହେତୁ ଇଚ୍ଛା ଥିଲା ତେଣୁ ମୁଁ ବେଶୀ ଇଣ୍ଟରେଷ୍ଟେଡ୍ ହେଇକି ଦିଦିଙ୍କୁ ପଚାରିଲି କି ଦିଦି କେଉଁଠି ଗଛ ଲଗାଉଛନ୍ତି, ଆପଣ ଲଗାଉଛନ୍ତି, ମୁଁ ଯାଇକି ସେଠି ଲଗେଇବାକୁ ଚାହୁଁଛି। ତାପରେ ସେ କହିଲେ ହଉ ଠିକ୍ ଅଛି, ତୁ ଯଦି ଲଗେଇବାକୁ ଚାହୁଁଛୁ ତାହେଲେ ତୁ ଆସେ ମୋ ସହିତ ଜଏନ୍ କର। ତାପରେ ସେ ମୋତେ ତାର ନେକ୍ସଟ ଡେ ଗଛ ଲଗେଇବା ପ୍ରୋଗ୍ରାମ ଥିଲା ଏଇ ପୂର୍ବ ବର୍ଷ ଜୁଲାଇ ମାସ ଅଗଷ୍ଟ ମାସରେ। ତାପରେ ସେଇଦିନଠୁ ମୋର ଫାଷ୍ଟ ଗଛ ଲଗେଇବା ଷ୍ଟାର୍ଟ ହେଲା। ଭୁବନେଶ୍ୱରରୁ ରାଜାଙ୍କ ରିପୋର୍ଟ, କେ ନ୍ୟୁଜ୍, ଓଡ଼ିଶା।